মহারথীতে ফের সুনীল ম্যাজিক হংকংকে 4-0 গোলে উড়িয়ে গ্রুপ শীর্ষে থেকে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ভারত সুনীল ছাড়াও গোল করেন আনোয়ার আলী মনবীর সিং এবং ঈশান পণ্ডিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সৌমিত্র নিয়ম রক্ষার ম্যাচে অসাধারণ পারফরম্যান্স ভারতের দেখো একদমই ম্যাচটা নিয়মরক্ষার হয়ে গিয়েছিল কারণ আজ সকালবেলাই এএফসি এশিয়ান কাপের যে মূল পর্বে সেই মূল পর্বে যোগ্যতা অর্জন করে গিয়েছিল ভারত কিন্তু তারপরও সুনীল ছেত্রীদের যেটা টার্গেট ছিল এই হংকংকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যাওয়া সেই লক্ষ্যে সফল হলো সুনীল ছেত্রীরা একেবারে হংকংকে আমরা যেটা দেখলাম যে 4-0 গোলে উড়িয়ে দিল ভারত হারিয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অর্থাৎ তিনটে ম্যাচে 9 পয়েন্ট নিয়ে মূল পর্বে চলে গেল ভারত এবং আজকের ম্যাচেও সুনীল ছেত্রী দুর্দান্ত পারফরমেন্স করেছে একটি গোলও করেছে তার পাশাপাশি আরো তিনটে গোল হয়েছে টোটাল 4টে গোল এবং তোমাকে বলে রাখি আজকের ম্যাচে সুনীল ছেত্রীর এই গোল হওয়ার ফলে হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফুটবলার পুষ্কাসকে আন্তর্জাতিক গোলের নিরিখে ছুঁয়ে ফেলেন সুনীল ছেত্রী এবং আরো একটা তথ্য তোমাকে দিয়ে রাখি কিংবদন্তি মেসির থেকে আন্তর্জাতিক গোলের নিরিখে আর মাত্র 2টি গোল পিছিয়ে রয়েছে সুনীল ছেত্রী সুনীল ছেত্রীর গোল সংখ্যা 84টি মেসির গোল সংখ্যা 86 অর্থাৎ 86টি এর সব মিলিয়ে সুনীলের পারফরমেন্স এবং ভারতের দুর্দান্ত পারফরমেন্স মিলিয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে চলে গেল ভারতীয় ফুটবল দল ধন্যবাদ সৌমিত্র ভারতীতে ফের সুনীল ম্যাজিক হংকংকে 4-0 গোলে উড়িয়ে গ্রুপ শীর্ষে থেকে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ভারত সুনীল ছাড়াও গোল করেন আনোয়ার আলী মনবীর সিং এবং ঈশান পণ্ডিত ভারতীতে ফের সুনীল ম্যাজিক হংকংকে 4-0 গোলে উড়িয়ে গ্রুপ শীর্ষে থেকে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ভারত সুনীল ছাড়াও গোল করেন আনোয়ার আলী মনবীর সিং এবং ঈশান পণ্ডিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সৌমিত্র নিয়ম রক্ষার ম্যাচে অসাধারণ পারফরম্যান্স ভারতের দেখো একদমই ম্যাচটা নিয়মরক্ষার হয়ে গিয়েছিল কারণ আজ সকালবেলাই এএফসি এশিয়ান কাপের যে মূল পর্বে সেই মূল পর্বে যোগ্যতা অর্জন করে গিয়েছিল ভারত কিন্তু তারপরও সুনীল ছেত্রীদের যেটা টার্গেট ছিল এই হংকংকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যাওয়া সেই লক্ষ্যে সফল হলো সুনীল ছেত্রীরা একেবারে হংকংকে আমরা যেটা দেখলাম যে 4-0 গোলে উড়িয়ে দিল ভারত হারিয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অর্থাৎ তিনটে ম্যাচে 9 পয়েন্ট নিয়ে মূল পর্বে চলে গেল ভারত এবং আজকের ম্যাচেও সুনীল ছেত্রী দুর্দান্ত পারফরমেন্স করেছে একটি গোলও করেছে তার পাশাপাশি আরো তিনটে গোল হয়েছে টোটাল 4টে গোল এবং তোমাকে বলে রাখি আজকের ম্যাচে সুনীল ছেত্রীর এই গোল হওয়ার ফলে হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফুটবলার পুষ্কাসকে আন্তর্জাতিক গোলের নিরিখে ছুঁয়ে ফেলেন সুনীল ছেত্রী এবং আরো একটা তথ্য তোমাকে দিয়ে রাখি কিংবদন্তি মেসির থেকে আন্তর্জাতিক গোলের নিরিখে আর মাত্র 2টি গোল পিছিয়ে রয়েছে সুনীল ছেত্রী সুনীল ছেত্রীর গোল সংখ্যা 84টি মেসির গোল সংখ্যা 86 অর্থাৎ 86টি এর সব মিলিয়ে সুনীলের পারফরমেন্স এবং ভারতের দুর্দান্ত পারফরমেন্স মিলিয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে চলে গেল ভারতীয় ফুটবল দল ধন্যবাদ সৌমিত্র